আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাসটিতে অংশগ্রহণ করেছো, তোমাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে সুস্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, তো আমি প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমি শাহ মাহমুদুল হক, সিনিয়র শিক্ষক, আল আমিন জামিয়া ইসলামী উচ্চ বিদ্যালয়, ইসলামপুর, সিলেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, তো আমি মূলত তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকেই পাঠটি নেব। তোমাদের পাঠের সাথে সম্পর্ক রেখে আমি বলছি, একটু ভেবে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা পৃথিবীতে কার মাধ্যমে আসলাম, কে আমাদের ছোটোবেলা থেকে লালন পালন করে মানবিক সাহায্যের মাধ্যমে এতটুকু এই পর্যন্ত নিয়ে এসেছে, কে আমাদের সবসময়ই মঙ্গল কামনা করে, কে আমাদের কল্যাণে সবসময় ত্যাগ তিতিকা স্বীকার করে, এই সবগুলো প্রশ্নের উত্তরে আমরা একটা কথাই বলবো, ওরা হচ্ছেন আমাদের সম্মানিত পিতা এবং মাতা, আমাদের আব্বু আম্মু। তারাই আমাদের জন্য ত্যাগ স্বীকার করেন, তারাই আমাদের সবচেয়ে আপনজন, তারাই আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষগুলো এই পৃথিবীতে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমি আজকে যে পাঠটি নেব, সে পাঠটি আমাদের সেই পিতামাতা নিয়েই। অর্থাৎ আমার আজকের পাঠ পরিচয়টা বলছি, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের 3 নম্বর পাঠ। পাঠের শিরোনাম হচ্ছে পিতামাতার প্রতি কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে মূলত আমরা পিতামাতার কর্তব্য নিয়েই মূলত আলোচনা করব। বন্ধুরা, তো আমরা একটু খেয়াল করি যে আজকের যে পাঠটা আমরা নিচ্ছি, এই পাঠ থেকে আমরা কী শিখব বা আমাদের শিখন ফল কী হবে, এই বিষয়ে আমি একটু তোমাদের বলছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের শিক্ষাটা হবে বা শিখন ফল হবে, আমরা যা শিখব সেটা হচ্ছে পিতামাতার পরিচয়। 2 নম্বর পয়েন্ট থাকবে বা আলোচ্য বিষয়টি হবে আমাদের পিতামাতার প্রতি আমাদের কর্তব্য, সেই বিষয়ে আমরা আলোচনা করব, আমরা জানব, আমরা বলতে পারব। সর্বশেষ বা 3 নম্বর পয়েন্টটি হচ্ছে পিতামাতার প্রতি আমাদের করণীয়, এই বিষয়ে আমরা জানব। আমরা এই পাঠ শেষে এই 3টি বিষয় আমরা স্পষ্ট ব্যাখ্যা করতে পারব, বিশ্লেষণ করতে পারব, আমরা বলতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। তো আমি পূর্বেই বলেছি যে আমাদের 3টি শিখন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেই ধারাবাহিকতায় আমি প্রথমেই পিতামাতার পরিচয় নিয়ে আলোচনা করছি। আসলে পিতামাতার পরিচয় সম্পর্কে আমরা সবাই জানি, পিতামাতা কে, আমার পিতামাতার নাম কি, আমার পিতামাতার আমার জন্য আমাদের জন্য কতটুকু করেছেন, আমরা সবাই সেই বিষয়ে আসলে ভালো জানি। আসলে এই সুন্দর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরেই আমরা যাকে সবচেয়ে আপন, সবচেয়ে কাছের, যাকে যাদেরকে পেয়েছি তারা হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় পিতা মাতা, আমাদের আব্বু এবং আম্মু। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি আমাদের সবচেয়ে আপন জন, মানুষের মধ্যে মানবিক দিক থেকে সবচেয়ে আপন হচ্ছেন আমাদের মা এবং বাবা, আমাদের আম্মু এবং আব্বু। প্রিয় শিক্ষার্থীরা, তো এই আপনজন পিতামাতারাই আমাদের ছোটো থেকে বড় করেছেন লালন পালনের মাধ্যমে। তারা জীবনের বলতে গেলে সবটুকু ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আমাদেরকে মানুষ হিসাবে গড়ে তোলার, মানুষ বানাবার, আমাদের উন্নত ভবিষ্যৎ বিনির্মাণের জন্য তারা সবসময় চেষ্টা করেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টির পাশাপাশি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, এর মধ্যে সবচেয়ে সেরা নিয়ামত হলো আমাদের শ্রদ্ধেয় পিতামাতা। এই পিতামাতার চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কেউ হতে পারে না। আসলে মানে যাদের পিতামাতা নেই, সে বুঝতে পারে যে পিতামাতা কত বড় নিয়ামত, কত বড় আল্লাহর দেয়া ধন, এই বিষয়টা সে খুব বেশি ভালো করে বুঝতে পারে। এই পিতামাতা আমাদের কল্যাণ কামনা করেন, প্রয়োজনে অনেক সময় জীবন দিয়ে হলেও তারা আমাদের জীবনটাকে উন্নত করার চেষ্টা করেন, আমাদের ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের চেষ্টা করেন, এতে তারা মোটেও কোনো কমতি করেন না। এই সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্যে তারা আমাদের ভালো কাজের আদেশ দেন, আবার মন্দ কাজ থেকে নিষেধ করেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কখনো কখনো
তাদের এই আদেশ নিষেধকে আমাদের নিজেদের জন্য অকল্যাণ মনে করি, প্রিয় বন্ধুরা, না তা কখনো হতে পারে না। পিতামাতার চেয়ে বন্ধু, পিতামাতার চেয়ে আপনজন, পিতামাতার চেয়ে কল্যাণকামী পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ হতে পারে না, এটা যেন আমরা সবসময় মনে রাখি। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এবার আসি আমাদের দুই নম্বর পয়েন্ট আলোচনার, সেটা হচ্ছে পিতামাতার প্রতি আমাদের করণীয়। প্রিয় শিক্ষার্থীরা, এই পিতামাতা আমাদের জন্য কী না করেছেন, আমাদের জন্য বলতে গেলে জীবনের সবটুকু করে আমাদের ছোট থেকে বড় করেছেন। আমরা যখন অসহায় ছিলাম, ছোট ছিলাম, আমরা কথা বলতে পারতাম না, আমরা আমাদের ভাষা দিয়ে বুঝাতে পারতাম না, তখনও শুধু আমরা কান্নাকাটি করতাম, এই কান্নাকাটি ছিল আমাদের ভাষা। এই ভাষাটুকু কেবলমাত্র পিতামাতা ছাড়া অন্য কেউ বুঝত না। এই ভাষাকে তারা বুঝে আমাদের আমাদের অভাবটুকু তারা পূরণ করার চেষ্টা করতেন। আমরা যখন ক্ষুধায় কান্নাকাটি করতাম, তখন আমাদের মুখে তারা আহার যোগাতেন। তারা যদি এই আদর সম্মান, আদর, ভালোবাসা আমাদের জন্য না দেখাতেন, তাহলে হয়তো আজকে আমি ওই অসহায় থাকতাম, হয়তো মরে যেতাম, আমি হয়তো এতটুকু বড় হতে পারতাম না। প্রিয় শিক্ষার্থীরা, এই পিতামাতার জন্য আমাদের করণীয় রয়েছে, আমাদের কর্তব্য রয়েছে। কী আমাদের কর্তব্য, আমরা সেই বিষয়ে মূলত আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তো পিতামাতার আদেশ নিষেধ পালন করা সন্তানের জন্য ওয়াজিব বা কর্তব্য, এটা একটা মানে মাসলাগত বিষয়। অর্থাৎ পিতামাতা আমাদের জন্য যে শরীরসম্মত, যদি শরীরে বাধা না হয়, তাহলে তাদের আদেশ নিষেধ মেনে চলাটা আমাদের উপর অবশ্যই কর্তব্য, আমাদের মানতে হবে। এবং তাদের যত্ন, তাদের সেবা যত্নের বিষয়ে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, এটা হচ্ছে আমাদের কর্তব্য। কোরআন কারিমের 17 নম্বর সুরা, সুরা আল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে আমাদের নির্দেশ প্রদান করে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইহসানা। আমরা এইটুকুই আপাতত বলি, পরে আমরা পরে অংশটুকু পরে বলবো। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ তাআলা এখানে বলতে চেয়েছেন যে তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, এবং পিতামাতার সাথে সদ্ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা এই আয়াতের, এই মানে 23 নম্বর আয়াতের প্রথম খণ্ডে যে কথাটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, ওইখানে আর কারো অংশীদারিত্ব সৃষ্টি করব না, অংশীদার কাউকে বানাবো না। আল্লাহর ইবাদতের পরেই আমরা যার সাথে সদাচরণ করব, ভালো ব্যবহার করব, যার সাথে আমরা সুন্দর আচরণ করব, ওরা হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় পিতামাতা। আল্লাহ তাআলা সেই কথা নির্দেশ প্রদান করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আসলে পিতামাতার লালন পালনের মাধ্যমে আদর যত্ন আমরা এতটুকু বড় হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যান, আমরা তো সারা জীবনই তাদের সেবা করব, শুশ্রূষা করব, তাদের কথাবার্তা শুনব, আদেশ নিষেধ মেনে চলব। বিশেষ করে তারা যখন আমাদের সামনে বৃদ্ধ হয়ে যান, জীবনের শেষ প্রান্তের বয়সে উপনীত হন, এই বৃদ্ধ বয়সে বিশেষ করে আমরা তাদের সাথে অত্যন্ত সুন্দর, মার্জিত, সম্মানজনক আচরণ করব। কোনো অবস্থাতেই তাদের সাথে আমরা ধমক দিয়ে কথা বলবো না, তাদের কষ্ট হয় এমন কোনো আচরণ আমরা তাদের সাথে করবো না। আমরা যখন কথা বলবো উত্তম ভাষায়, মার্জিত ভাষায়, সুন্দরভাবে, সাবলীলভাবে আমরা তাদের সাথে কথা বলবো, যেন তারা মানে আমাদের কথা শুনে যেন তাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এভাবে কোরআনে কারিমের একটা আয়াত দোয়া আল্লাহ শিখিয়েছেন যে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি পিতামাতা সন্তানের জন্য করেন, সন্তান এবং স্ত্রীদের জন্য করেন, স্ত্রী বা স্বামীদের জন্য করেন। এর অর্থটা হলো আল্লাহ তুমি আমার স্বামী কিংবা স্ত্রী এবং আমার সন্তান সন্ততিকে আমার জন্য চোখের শীতলকারী বানাও। তো আসলে আমাদের ভাষা, আমাদের আচার আচার সবই যেন পিতামাতার মানে হৃদয়ে ঠান্ডা হয় এমন আচরণ আমাদের তাদের সাথে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়ে কোরআনে কারিমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, অর্থাৎ আগে আমরা প্রথম অংশটুকু বলেছি, এখন আমরা এই আয়াতের শেষাংশটুকু বলছি। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, নির্দেশ প্রদান করে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান করিমা। তো আল্লাহ তাআলা বলছেন যে যদি পিতামাতার একজন অথবা উভয়ই তোমাদের কাছে বার্ধক্যে উপনীত হয়ে যান, অর্থাৎ
প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি তোমাদের পিতামাতা আল্লাহ বলছেন যে বৃদ্ধ অবস্থায় তোমরা যদি তাদেরকে পাও তাহলে তাদের সাথে সদাচরণ করো, সদাচরণ সবসময় করবো, বিশেষ করে মানে বৃদ্ধাবস্থার কথা বলা হয়েছে, এবং তাদের সাথে বিরক্ত হয়ে বা উফ শব্দটি তোমরা করো না, অর্থাৎ উফ শব্দটির জন্য তাদের মুখ থেকে বের না হয়, অথবা তাদের কোনো বিষয়ের জন্য আমরাও কোনো উফ শব্দ প্রকাশ করে তাদের আমরা বিরক্ত না করি, তাদের কষ্টটুকু আমরা না দিই। এরপরে বলা হচ্ছে মানে ওয়াকুল ওয়ালা তাকুল্লাহুমা উফিন, এরপরে বলা হচ্ছে ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে কখনও তোমরা ধমক দিয়ে কথা বলো না, জেজরি দিয়ে কথা বলতে যেও না, ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, এবং তাদের সাথে কথা বলো মার্জিত ভাষায়, উত্তম ভাষায়, সাবলীল ভাষায় কথা বলো, যে তোমাদের আচার আচরণ কথাবার্তা যেন তাদের হৃদয়টা তাদের চোখটা যেন ঠান্ডা হয়ে যায়, তারা যেন খুশি থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা শুধু তাদের সাথে লালন পালন করা, তাদের সাথে সুন্দরভাবে কথা বলা এখানেই আমাদের শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও দায়িত্ব দিয়েছেন, আমাদের আরও কর্তব্য আছে, সে কর্তব্যটা কি, আমরা সারাটা জীবন তাদের জন্য দোয়া করব। এই বিষয়ে কোরআনে আল্লাহ শিক্ষা দিচ্ছেন ওই সূরা বনী ইসরাঈলেরই 24 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ওয়াকুল রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, অর্থ হচ্ছে তোমরা বলো, তুমি বলো রব্বির হামহুমা, হে আমার রব, হে আমার আল্লাহ, তুমি আমার পিতামাতাকে রহম করো, কামা রব্বায়ানি সাগীরা, যেভাবে আমার শ্রদ্ধেয় পিতামাতা ছোটোবেলায়, সাগীরা মানে ছোটোবেলায় শিশু অবস্থায় আমাকে লালন পালন করেছিলেন, রহম করেছিলেন। আসলে দোয়াটার কত সুন্দর টেকনিক। আসলে একজন সন্তান হিসেবে আমরা পিতামাতার সবচেয়ে বেশি আদর পেয়েছি ছোটোবেলায়। আমি যখন কথা বলতে পারতাম না, আমি যখন হাঁটতে পারতাম না, আমি আমার অভাবটুকু কেউ কাউকে বোঝাতে পারতাম না, আমার পেটে ক্ষুধা লাগলে আমি বলতে পারতাম না যে মা ভাত দাও, এটা বলতে পারতাম না, কিন্তু ওই সময় আমার মা, আমার শ্রদ্ধেয় বাবা আমার মনের হৃদয়ের না বলা ভাষাটুকু তারা বুঝতে পারতেন, বুঝে তারা মানে আদর করে সোহাগ দিয়ে আমার প্রয়োজনটুকু তারা পূরণ করেছেন, এবং এই প্রয়োজনটুকু পূরণ করেই আস্তে আস্তে লালন পালনকে ছোটো থেকে বড় করেছে। এছাড়াও আমরা যখন ছোটো ছিলাম তখন তাদের সাথে আমরা কত রকমের কষ্টকর আচরণ করেছি, আমরা অনেক সময় বিরক্ত করেছি, আমরা অনেক সময় বিছানায় বা মায়ের কোলে বাবার কোলে আমরা প্রস্রাব করতাম, পায়খানা করতাম, এই সবটুকু বিষয় তারা খুব আদরের সাথেই দেখতেন, এটা তাদের তারা তখনও আমাদের প্রতি বিরক্ত হতেন না। তো এই এতটুকু করার পরেও তারা এত বেশি আদর করতেন যেটা পৃথিবীতে আর এর কোনো দ্বিতীয় কোনো উদাহরণ হতে পারে না। তো আমরা মূলত আল্লাহকে সে কথাই বলি যে আল্লাহ, ওই ছোটোবেলায় যেভাবে তারা আমাদের আদর করে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের ছোটো থেকে বড় করেছেন, আদর সম্মান করেছেন, আল্লাহ তুমি তাদের সাথে এইভাবে আচরণটুকু তুমি করো, এর চেয়ে সুন্দর দোয়া আর হতে পারে না। এটা কোরআনে শিখানো আল্লাহর দোয়া, আল্লাহ তাআলা মানে আমাদের শিখিয়েছেন এই দোয়াটি। প্রিয় শিক্ষার্থীরা, তো আসলে শুধুমাত্র সুন্দর আচরণ করে দোয়া করি শেষ নয়, আমাদের আরও কর্তব্য আছে। কী কর্তব্য? যে আমরা তাদের ভরণ পোষণের ব্যবস্থা করব, তারা যদি অসুস্থ হয়ে যান তাদের চিকিৎসার ব্যবস্থা করব, তাদের স্বাস্থ্যের দিকে সবসময় আমরা খেয়াল রাখব, এবং অবশ্যই ভরণ পোষণের সার্বিক ব্যবস্থা আমরাই তাদের নেব, আমরা এটা আমাদের কর্তব্য, এটা আমাদের দায়িত্বের পর্যায়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করে কোরআনে কারিমের 2 নম্বর সূরা সূরা বাকারায় বলেছেন, সূরা বাকারা 215 নম্বর আয়াতে বলেছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমি আয়াতটি আবারও পড়ছি, আল্লাহ তাআলা বলছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, অর্থাৎ আল্লাহ বলছেন হে নবী, তুমি তাদের বলে দাও, তাদের শুনিয়ে দাও, কি শোনাবে, যে তোমরা তোমাদের সম্পদ ব্যয় করো তোমাদের পিতামাতা এবং নিকটাত্মীয়ের জন্যে। প্রিয় শিক্ষার্থীরা, তো পিতামাতার জন্য আমরা অবশ্যই সম্পদ ব্যয় করবো, আমরা খরচ করবো, তার পাশাপাশি আমাদের নিকটাত্মীয় যারা ছিলেন আছেন, যেমন ভাই বোন চাচা মামা নানা নানি দাদা দাদি বা যে বা যারা আছেন নিকটাত্মীয়, তাদের জন্য আমরা আমাদের প্রয়োজনীয় সম্পদ আমরা ব্যয় করবো, খরচ করবো, এই খরচ এই ব্যয় কখনো বৃথা যাবে না, বরং এটা সবেরই একটা অংশ হয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আসলে এই পিতামাতার মানে দায়িত্ব বা কর্তব্যের বিষয়ে
রাসুল করিম সাল্লাম হাদিসে বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। একটা হাদিসে তিরমিজি শরীফে একটা হাদিসে দেখা যায় রাসুল করিম সাল্লাম আমাদের বলেছেন যে পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। তার মানে কি প্রিয় শিক্ষার্থীরা? তার মানেটা হলো, তোমরা যদি পিতামাতাকে খুশি করতে পারো, সন্তুষ্ট রাখতে পারো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আর আল্লাহ যদি তোমাদের প্রতি সন্তুষ্ট হন, তোমাদের দুনিয়া এবং আখেরাত কল্যাণময় হবে, মরণের পর তোমরা জান্নাত পাবে। আর যদি পিতামাতাকে তোমরা সন্তুষ্ট করতে না পারো, তোমাদের প্রতি যদি পিতামাতা অসন্তুষ্ট হন, তাহলে স্বয়ং আল্লাহও তোমাদের প্রতি অসন্তুষ্ট হবেন, তাতে কোনো রকমের সন্দেহ নেই। আর আল্লাহ যদি অসন্তুষ্ট হন, তাহলে দুনিয়া এবং আখেরাতে তোমাদের প্রকৃত কল্যাণ সম্ভব নয়, মরণের পরে জান্নাতে যাওয়া যাওয়া সম্ভব নয়, তোমরা জাহান্নামি হবে। সুতরাং আমাদের উচিত, আমরা যদি দুনিয়া এবং আখেরাতের কল্যাণ চাই, তাহলে পিতা এবং মাতা, আমার শ্রদ্ধ আমাদের আব্বু আম্মুর সাথে আমরা ভালো ব্যবহার করব, সুন্দর আচরণ করব, আমাদের যথাযথ দায়িত্বটুকু আদায় করব। এছাড়াও রাসুল করিম সাল্লাম একটা হাদিসে বলেছেন, হাদিসটি আত-তারগিব নামক কিতাবে উল্লেখ করা হয়েছে। হাদিসটি হলো, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এর অর্থ হলো জান্নাত মায়ের পায়ের নিচে, জান্নাত মায়ের পায়ের নিচে। আসলে আলহামদুলিল্লাহ, আমরা যারা পরকালীন সুখ চাই, শান্তি চাই, আমরা কিন্তু অনেক এবাদত করি, অনেক সময় এবাদতে মশগুল থাকি, কিন্তু এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার। আসলে জান্নাতে যাওয়ার অনেক পথ আল্লাহ সৃষ্টি করেছেন, অনেক পদ্ধতি আমাদের বলে দিয়েছেন কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এর মধ্যে একটা উত্তম পথ কৌশল হলো মা, বিশেষ করে মায়ের খেদমত করা, বাবার খেদমত করা। এই মা বাবার খেদমতের মাধ্যমে আমরা জান্নাত হাসিল করতে পারি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মা, সাফ কথা বলে দেওয়া হয়েছে যে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সুতরাং তুমি যদি জান্নাত খোঁজো, জান্নাতে যেতে চাও, তাহলে তোমার মায়ের সেবা করো, মায়ের শুশ্রূষা করো, মাকে সম্মান করো, মাকে আদর করো, মাকে ভালোবাসা দাও, তাহলেই তুমি জান্নাতটা সহজে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এবার তিন নম্বর পয়েন্ট আমাদের করণীয়। আসলে আমাদের করণীয় কি, সবগুলো কথা মূলত কর্তব্যের পর্যায়ে চলে এসেছে। তারপর যে কথাটা স্পেসিফিকলি বলতে চাই খাস করে, সেটা হচ্ছে যে আমরা পিতামাতা আল্লাহর দেয়া বড় শ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামত পেয়ে আমরা কাজে লাগাব। এই কথা মনে রাখতে হবে যে আমরা আমাদের পিতামাতার সাথে যেমন আচরণ করব, আমরাও যখন পিতামাতা হব, আমরা আমাদের সন্তানদের কাছ থেকে সেই আচরণটুকু দুনিয়ায় পাব। আর দুনিয়া তো আসলে সব ফলাফলের জায়গা না, পরকালে অবশ্যই তার সুখ কিংবা শাস্তি আমরা পাব। সেই বিষয়টা মাথায় রেখে আমরা আমাদের আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত পিতামাতার সাথে সদ্ব্যবহার করব, তাদের আদেশ নিষেধ মেনে চলব, এবং কোনো অবস্থাতেই তাদের সাথে দুর্ব্যবহার করব না। এই বিষয়টুকু আমরা খেয়াল রাখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠের প্রায় শেষের দিকে, এবার আমরা পাঠটি শেষ করলাম, এখন আমরা মূল্যায়নে আসি। প্রিয় শিক্ষার্থীরা, মূল্যায়নে দেখব যে আমরা এই পাঠটা আলোচনা করলাম, আমরা কতটুকু শিখতে পারলাম। এই মূল্যায়নটা দেখার জন্য আমি তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন করব এবং তোমরা উত্তরগুলো দিবে। এসো আমরা উত্তরগুলো মুখে মুখে বলি। প্রিয় শিক্ষার্থীরা, অসুবিধা নাই, ভয়ের কোনো কারণ নাই। তোমরা যদি উত্তর বলতে পারো না, পারবা, বইটা একটু ভালো করে পড়তে হবে, ভিডিওটা একটু মন দিয়ে শুনতে হবে, তার পাশাপাশি আমি তোমাদের উত্তর বলে দেব। প্রিয় শিক্ষার্থীরা, এই মূল্যায়নের অর্থাৎ প্রশ্নোত্তর মাধ্যমে আরেকটা সুফল, সেটা হচ্ছে তোমাদের পাঠটা রিভিশন হয়ে যাবে। কিন্তু এজন্য মনোযোগ দিয়ে শোনো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো, আমিও তোমাদের উত্তর দিয়ে সাহায্য করব। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি প্রশ্ন করি তোমাদেরকে যে আমাদের সবচেয়ে আপনজন কারা, আমরা বলবো সবচেয়ে আপনজন আমাদের শ্রদ্ধেয় পিতামাতা। আমরা যদি প্রশ্ন করি পৃথিবীতে আল্লাহর সেরা সৃষ্টিকে বা সেরা নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত কী, আমরা বলবো পিতামাতা আমাদের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামতগুলো আমাদের কাজে লাগাতে হবে। যদি প্রশ্ন করি কে আমাদের সবচেয়ে বেশি কল্যাণ কামনা করেন, আমরা এক কথায় বলবো যে আমাদের পিতামাতা, আমাদের পিতামাতারা আমাদের জন্য জীবনের সবচেয়ে বেশি কল্যাণ কামনা করেন, এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্যে তারা জীবনের সব রকমের ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আমাদের জন্যে তারা কাজ করে যান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি বলি
যে পিতামাতার খেদমত করা, তাদের তাদের কর্তব্য পালন করা আমাদের আমাদের উপর কি বা শরীয়তে এর বিধান কি, আমরা বলবো আমাদের উপর ওয়াজিব। অর্থাৎ অবশ্যই পিতামাতার সেবা, তাদের হক আমাদেরকে আদায় করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। কোরআনের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের সেই 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে বলেছেন যে তোমরা প্রথমে আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, এবং তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ ভালো ব্যবহার করতে নির্দেশ প্রদান করেছেন, সুতরাং এটা আল্লাহর নির্দেশ আমাদের মানতে হবে। একদিকে আমাদের সওয়াব হবে, আমাদের নেকির পাল্লা ভারী হবে, অন্যদিকে আমাদের কর্তব্য সেটা আদায় হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি প্রশ্ন করা হয় যে আমরা আমাদের পিতামাতার সাথে সবচেয়ে জীবনের কোন মুহূর্তে সবচেয়ে বেশি দায়িত্বটুকু আদায় করব, আমরা উত্তরে বলবো আসলে জীবনের সবসময়ই তাদের কর্তব্য আদর পালন করব, বিশেষ করে বৃদ্ধাবস্থায়। বৃদ্ধ অবস্থায় তারা যখন বৃদ্ধ অবস্থায় বা জীবনের শেষ প্রান্তে চলে যান, তখন তাদের প্রতি বেশি করে খেয়াল রাখবো। কারণ এই বিষয়ে আল্লাহ কোরআনে উল্লেখ করে স্পষ্ট করে বলেছেন ওই সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতেই, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিম ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা। তো আল্লাহ তাআলা বলছেন যে যখন তারা দুজন অথবা তাদের কোনো একজন তোমাদের সামনে বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যাবেন, তখন তোমরা তাদের সাথে তাদের সামনে উফ শব্দটি অর্থাৎ বিরক্তিসূচক উফ শব্দটি পর্যন্ত করো না, আর কোনো অবস্থাতেই ওয়ালা তানহারহুমা তাদের সাথে ঝেঁঝি দিয়ে কথা বলা যাবে না, তাদের সাথে দুরা মানে অসদাচরণ করা যাবে না, আর কি ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, অবশ্যই তাদের সাথে সম্মানজনক উত্তমভাবে মার্জিত ভাষায় কথা বলতে হবে, যে ভাষা শুনে যে কথা শুনে তাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা প্রশ্ন করি যে পিতামাতার জন্য আমরা কোন দোয়াটি করব, তাহলে আমরা বলবো এমন একটি দোয়া করবো যেটা আল্লাহ কোরআনে শিখিয়ে দিয়েছেন। এটা সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগিরা। এই দোয়াটি সারা জীবন আমরা তাদের জন্য করবো। অর্থ হলো কি, হে আমার রব, তুমি আমার পিতামাতার সাথে সেরূপ আচরণ করো যেরূপ আচরণ তারা ছোটোবেলায় শিশু অবস্থায় অসহায় অবস্থায় তারা আমাদের সাথে করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, যদি প্রশ্ন করা হয় যে আমরা কাদের মানে ভরণ পোষণের দায়িত্ব নেব, আমরা বলবো যে আমরা আমাদের পিতামাতা এবং নিকটাত্মীয়ের ভরণ পোষণের দায়িত্ব নেবে। এই বিষয়ে কোরআনে কারিমের বক্তব্য হল সূরা বাকারার 215 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। অর্থাৎ হে নবী, তুমি বলে দাও, তুমি তাদেরকে শোনাও, তারা যেন তাদের পিতামাতা এবং নিকটাত্মীয়ের জন্য তারা যেন ব্যয় করে খরচ করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রশ্ন করি কার পায়ের নিচে সন্তানের বেহেশত, আমরা উত্তরে বলবো যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই সম্পর্কিত রাসূলের হাদিসটি হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রশ্ন করি কার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, আমরা বলবো মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। অর্থাৎ যদি সন্তানেরা তার মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারে, আল্লাহ সন্তুষ্ট হবেন এবং মরণের পরে তাদের জান্নাত দেবেন, দুনিয়া তাদের সুখ দেবেন। প্রিয় শিক্ষার্থীরা, যদি প্রশ্ন করি কার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, আমরা উত্তরে বলবো মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। অর্থাৎ সন্তান যদি তার মা বাবাকে অসন্তুষ্ট করে অর্থাৎ খুশি করতে না পারে, সে আল্লাহকে খুশি করতে পারবে না, আর আল্লাহকে খুশি না করলে সে দুনিয়ায় সুখ পাবে না, মরণের পরে জান্নাত পাবে না, বরং সে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তো এইভাবে আমরা প্রশ্নগুলো শিখব। তো আমরা এবার দেখি প্রিয় শিক্ষার্থীরা যে আমরা যে প্রশ্ন করলাম, আশা করি তোমরা সবগুলো উত্তর দিতে পারবে। এবার আমরা একটু বাড়ির কাজে আসি। তো এই পাঠ থেকে বাড়ির কাজ আমরা নেব বা বাড়ির কাজ দেব। বাড়ির কাজ হলো, যেহেতু আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব সৃজনশীল পদ্ধতিতে, এখানে আমাদের সিকিউ এবং এমসিকিউ টাইপের প্রশ্ন এবং উত্তর থাকবে, দিতে হবে। তো সিকিউ হিসেবে আমরা এই পাঠ থেকে কমপক্ষে 5টি ছোটো ছোটো প্রশ্ন এবং উত্তর শিখে নেব। আসলে আমি ওই যে মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের অনেকগুলো প্রশ্ন এবং উত্তর আমি বলে দিয়েছি, এইগুলো হতে পারে
আমরা একটু মনোযোগ সহকারে এই পাঠটা থেকে কিছু প্রশ্ন এবং উত্তর প্রশ্ন রেডি করব এবং উত্তর শিখে নেব। আর এমসিকিউ হিসাবে বা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর হিসাবে আমরা এই পাঠ থেকে কমপক্ষে 10টি প্রশ্ন উত্তর আমরা শিখে নেব। একটু খেয়াল করলে এগুলো পারা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার কথা হলো, চলো আমরা পাঠটাকে মনোযোগ দিয়ে পড়ি। আসলে তোমাদের মূল বই, মেইন বই আমরা যদি মনোযোগ দিয়ে পড়ি, তোমাদের চতুর্থ অধ্যায়ের 3 নম্বর পাঠ, পিতামাতার প্রতি কর্তব্য, এই পাঠটি যদি আমরা ভালো করে পড়ি, তাহলে আমাদের পাঠটা হৃদয়ঙ্গম হবে। এবং আমরা যখন পাঠটা পড়ব, তখন আমরা অবশ্যই খাতা কলম পেন্সিল হাতে নেব এবং পড়ার সময় অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা একটু মার্কিং করে রাখব, যেন এই পাঠটা যখন আমরা চোখ বুলাবো, তখন সাথে সাথে যেন আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেন আমাদের চোখে পড়ে, এই ব্যবস্থা করব, আমরা মার্কিং করব। এবং মানে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনব। প্রিয় শিক্ষার্থীরা, যদি পাঠটা চোখ দিয়ে দেখি, মুখ দিয়ে পড়ি, কান দিয়ে শুনি, ভিডিওটা শুনি, আমার বিশ্বাস এই দেখা পড়া শোনার মাধ্যমে এই পাঠটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, পিতামাতার প্রতি কর্তব্য এটা শুধুমাত্র পরীক্ষার জন্য বিষয় নয়, এটা আমাদের জীবনেরই একটা অংশ, জীবনের একটা অঙ্গ বলা যায়। এজন্যে এই পাঠটা আমাদের ভালো করে বুঝতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের কাজে পরিণত করতে হবে। যদি আমরা জানলাম, বুঝলাম, কাজ করলাম না, তাহলে জানা বোঝার কোনো অর্থ হয় না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের পিতামাতার কথা শুনব, তাদের আদেশ নিতে সব আদেশ এবং নিষেধ সবসময় মেনে চলব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রায় শেষ পর্যায়ে, তো তোমাদের সবাইকে আমি আমার হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ। আগামী আরেকটা পাঠে, অন্য পাঠে তোমাদের সাথে অবশ্যই আমার দেখা হবে ইনশাআল্লাহ। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আব্বু আম্মুর কথা শোনা এবং নিষেধ মেনে চলার মাধ্যমে সময়টা সুন্দর পার করো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।